সর্বশেষ আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ এরপর জানিয়ে দিব বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী এদিকে সরকারকে কোটা বিরোধীদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম আরও জানিয়ে দিব চীন বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ দেবে বলেছেন প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি পুলিশ সদস্য গুলিবিদ্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কোটনিয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট রোববার চোদ্দই জুলাই বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সাতাশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন এর আগে গত সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন হাইকোর্ট এরপর হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ ওই দিন এই আবেদনের শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত গত চার জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন পরে 10 জুলাই হাইকোর্টের দেয়া রায়ে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেন আপিল বিভাগ এদিকে কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের বারো সদস্যের প্রতিনিধি দল এর আগে কোটা সংস্কার আন্দোলনের বারো সদস্যের প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায় দুপুরে দুইটা চল্লিশ মিনিটের দিকে প্রতিনিধি দলটি বঙ্গভবনে প্রবেশ করে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের গ্রন্থাগারের সামনে বেলা এগারোটার জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে দুপুর বারোটায় তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ পদযাত্রা শুরু করেন এতে ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হন এ সময় মিসি টি বঙ্গভবনের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকলে দুপুর একটার দিকে শিক্ষা ভবনের সামনে তাদের আটকানোর জন্য ব্যারিকেড দেয় পুলিশ পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী বিএনপি জামাত জোট সরকারের আমলে কোনো পরীক্ষা নয় হাওয়া ভবন থেকে পাঠানো তালিকায় বিসিএস এ চাকরি হত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁস ইস্যুতে কথা বলেন তিনি বলেন দেখুন চব্বিশতম বিসিএস পরীক্ষা হয়েছিল দুই সালে বিএনপির আমলে সেই সময় যত পরীক্ষা হতো চাকরি হতো সব হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো সেই তালিকা অনুযায়ী চাকরি হতো ঢাকা কলেজে সেই সময় একটা বিশেষ কামরা রাখা হতো সেখানে বসে তাদের লোক পরীক্ষা দিত তাদেরই চাকরি হতো কোনো উচ্চবাচ্চ সেসব কিন্তু নেই শেখ হাসিনা বলেন প্রশ্ন ফাঁস করে নিজেদের লোককে চাকরি দেওয়াটাই সেই জিয়ার আমল থেকে শুরু হয়েছিল খালেদার আমলে সেটা চলেছে আমরা এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা চেষ্টা করছি এবং সফল হয়েছি কোটা বাতিলের পর অনেকে চাকরিতে ঢুকে গেল তারা এখন অনেক জায়গায় বসে এসব প্রশ্নফাঁস সহ বিভিন্ন অপকর্ম করছে সরকারকে কোটা বিরোধীদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারে সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা একই সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা রোববার চোদ্দই জুলাই বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করে বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব তথ্য জানান তারা বলেন আমরা বলছি কোটা বাতিল করে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন আমরা পদযাত্রা সফল করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন আমরা সরকার থেকে এখনো আশ্বাস পাচ্ছি না কোটা সংস্কারের এক্তিয়ার সরকারের কিন্তু সরকার এড়িয়ে যাচ্ছে এর আগে বেলা আড়াইটার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের দাবি দেওয়া সংবলিত স্মারকলিপিটি পেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের বারো সদস্যের একটি প্রতিনিধি দল উল্লেখ্য দুই সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয় কোটা ব্যবস্থার সংস্কার করে ছাপ্পান্ন শতাংশ কোটা থেকে দশ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছিল আন্দোলনকারীরা পরে সে বছরের চার অক্টোবর কোটা পদ্ধতি বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এর মাধ্যমে ছয় চল্লিশ বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা ছিল তা বাতিল হয়ে যায় পরে দুই সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন সেই রিটের রায়ে চলতি বছরের পাঁচজন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করা হয় এরপর চাকরির প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামেন চীন বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ দেবে বলেছেন প্রধানমন্ত্রী চারটি প্যাকেজের আওতায় বাংলাদেশকে দুই বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেবে চীন সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে একথা জানান প্রধানমন্ত্রী সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দশ জুলাই দ্বিপক্ষীয় বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অনুদান সুদমুক্ত ঋণ বেয়াতি ঋণ ও বাণিজ্যিক Green. এ চারটি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন এই চারটি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে দুই বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দিতে সম্মত হয়েছে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে গত আট থেকে দশ জুলাই চীন সফর করেন দেশের সরকার প্রধান লিখিত বক্তব্যে তিনি বলেন দ্বিপাক্ষিক সফরে আমি গত আট থেকে দশ জুলাই চীন সফর করি আট জুলাই বেইজিং পৌঁছালে বিমানবন্দর আমাকে গালিচা সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয় শেখ হাসিনা বলেন নয় জুলাই সকালে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি পুলিশ সদস্য গুলিবদ্ধ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরশা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক এপিবিএন সদস্য গুলিবিদ্ধ হয়েছে এ ঘটনার পর থেকে ক্যাম্প অভ্যন্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গুলিবদ্ধ পুলিশ সদস্য হলেন মোহাম্মদ শাহরাজ তিনি এপিবিএন এর মধুছড়া পুলিশ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রোববার চোদ্দই জুলাই উখিয়া উপজেলার মধুসড়া ফর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চোদ্দ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ ইকবাল তিনি বলেন রোববার সকালে উখিয়ার মধুসড়া চার এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এপিবিএন পুলিশের নয় সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিলেন এক পর্যায়ে ক্যাম্পের কাটাতারের সীমানার বাহির থেকে ত্রিশ থেকে জন সদস্য প্রবেশ করে অতর্কিত এপিবিএন সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়